লিস্টে ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা বোলিং নাসুম আহমেদের, মাত্র 22 রান খরচায় 5 উইকেট নিয়ে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ব্রাদার্সকে হারানোর ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। ডিপিএল এর অপর দুই ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুরে একটা সিজদা দেবেন টাইগার স্পিনার নাসুম আহমেদ, সঠিক দিকটা দেখিয়ে দিলেন সতীর্থ কামরুল ইসলাম রাব্বি। বল হাতে নাসুমের এদিন দিক ভুল হয়নি মোটেও, উল্টো প্রতিপক্ষের 5-5 জন ব্যাটারকে দেখিয়েছেন প্যাভিলিয়নের পথ। লিস্ট ক্রিকেটে ক্যারিয়ার সেরা পারফরমেন্স বাঁহাতি এই স্পিনারের, দীর্ঘদিন পর ছন্দে ফিরে 10 ওভারে 2 মেইডেন আর মাত্র 22 রান খরচায় তুলেছেন 5 উইকেট। লাল সবুজের জার্সিতে কিছুদিন আগেও সাদা বলে হয়ে উঠেছিলেন অটোমেটিক চয়েস। সবশেষ মাঠে নেমেছিলেন গেল বছর নভেম্বরে ভারত বিশ্বকাপে, পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর জড়িয়েছিলেন কোচ হাথুরু সিং এর সঙ্গে ড্রেসিং রুম বিতর্কে, এরপর আর ফেরা হয়নি জাতীয় দলের জার্সিতে। তবে মিরপুরে এদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের হয়ে বল হাতেই জবাবটা দিলেন নাসুম। আসরে এখন পর্যন্ত স্বীকার করেছেন 18 উইকেট। অনেকদিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর কি, উইকেটের খিদা নিয়েছিলাম, একটা দুইটা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি, বাট অনেক ইয়া ছিল। আর পর ওই যে বোলিংয়ের লিস্টও যখন দেখতাম একদম তোলা নিতে আসে, তো মানে অনেক বেশি খিদাই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক করবো। বল হাতে এদিন মেহেদী মিরাজও পেয়েছেন 3 উইকেট। একই ম্যাচে ভিন্নধর্মী বোলিং অ্যাকশনে নজর কেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও, যদিও পাননি উইকেটের দেখা। আগে ব্যাট করা ব্রাদার্স গুটিয়ে যায় মাত্র 135 রানে। নাসুম মিরাজদের স্পিন ভেলকির পর ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। 71 বলে 92 রানের ইনিংসে ওপেনিংয়ে নেমে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইমরুল। দল ওয়াইজ আমরা বলবো আমরা খুব ভালো পারফরমেন্স করছি মোহামেডান টিম, কারণ আমরা প্রথমের দিকে আমরা আমাদের কিছু প্লেয়ারকে আমরা মিস করছি, যেমন রিয়াদ ভাই, মিরাজ এরা কেউ ছিল না। 5টা খেলা বাকি আছে সুপার লিগে, যদি আমরা ভালোভাবে খেলতে পারি, শেষ করতে পারি, আই হোপ যে আমরা রানার্স আপ জন্য যেতে পারবো। দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ। ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে 180 রানে থামে সিটির ইনিংস, জবাবে আনিসুল ইসলামের 61 আর হাবিবুর রহমানের সেঞ্চুরিতে সহজ জয় পায় গাজী গ্রুপ। অন্যদিকে রূপগঞ্জের বিপক্ষে 3 উইকেটে জয় পেয়েছে পারটেক্স। সাভারে আগে ব্যাট করে 8 উইকেটে 259 রান করে রূপগঞ্জ টাইগার্স, জবাবে 7 বল হাতে রেখেই জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।